বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রাণ প্রিয়, অসুবিধা নাই, এখন দেখা যাচ্ছে। বলতেছি যে চেয়ারের উপর একটু ঝুঁকি নিয়ে দাঁড়াইলাম, যদি পড়ে যেতে লাগি ধরার লোক আছে তো? ৬ নম্বর বাসী আমাকে ধরে রাখতে পারবেন তো? পড়ে যাবো না তো? আর পড়ে যেতে লাগলে ধরে ভালাবেন। আর সেই বিশ্বাস নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা এই ৬ নম্বর ওয়ার্ড বাসী দীর্ঘ ৩৭ বছর উন্নয়ন বঞ্চিত ছিলাম। আপনাদের মনে আছে ২০০৮ সালে যখন আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবলু ভাই, প্রয়াত স্বর্গীয় সাবেক চেয়ারম্যান প্রদীপ কুমার রুদ্র, আফসার ভাই সহ আমার আলতাফ কাকা, আমজাদ কাকা, আমাদের শাহজাহান চাচা, আমার এই এলাকার যারা মুরব্বীরা ছিলেন তাদের সাথে বাড়ি বাড়ি এসে আমার মা বোনদের কাছে আমরা নৌকা মার্কায় ভোট চেয়েছিলাম এবং আমরা আশ্বাস দিয়েছিলাম যে স্বাধীনতার পর ৩৭ বছর এই নিখিরা, বাঁশবাড়িয়া, সৈয়দপুর, আশপাশের পাওটা সহ এই ৬ নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে বিদ্যুৎ ছিল না, এই আসার কোনো রাস্তা পাকা ছিল না, এই এলাকার মানুষের শান্তি নিরাপত্তা ছিল না। আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম আপনাদের সন্তান হিসেবে এই চলনবিলের পা ফাটা মানুষের প্রতিনিধি হিসেবে আপনাদের ভোট, ভালোবাসা এবং আপনাদের সমর্থন নিয়ে মহান আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে তাহলে আপনাদের যাতে কাদা পায়ে গ্রাম থেকে কালীগঞ্জ বাজার সিংড়াতে যেতে না হয়, যাতে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুতের আলো থাকে তার জন্য আমি চেষ্টা করব। যে কথা দিয়েছিলাম সেই কথা কি রক্ষা করতে পেরেছি? আজকে কি ৬ নম্বর ওয়ার্ড, কোন গ্রাম, কোন বাড়ি আজকে কি অন্ধকার আছে? আপনাদের কার কার বাড়িতে বিদ্যুৎ আছে একটু হাত তুলেন তো। আমার মায়েরা বোনেরা আমার পিছনে যারা আছেন, আছে? আজকে আমাদের সন্ধ্যার পর ওই পাওটা মাদ্রাসার ছাত্ররা তারা বিদ্যুতের আলোয়ে কুরআন হাদিস পড়তে পারে। আজকে মসজিদে আমার মুরব্বীরা গরমের সময়ে একটু ফ্যানের বাতাসে নিচে নামাজ পড়তে পারে। বাড়িতে বাড়িতে আমার মায়েরা, আমার বোনেরা আগে যেখানে মাটির চুলায় খড়ি দিয়ে হাসেল ঠেলতো, অনেকেই এখন রাইস কুকারে ভাত রান্না করতে পারে। যাদের একটু সামর্থ্য আছে তারা আবার ফ্রিজ কিনেছে, ভাত তরকারি রাইন্দে রাখে, একবেলা রাইন্দে তিন বেলা খায়, কি জাদু! আজকে সেই ব্যবস্থা কিন্তু আপনার নৌকা মার্কায় ভোট দিয়েই পাইছেন নাকি? আজকে আমার সামনে যে কচি কাঁচা বাচ্চারা আছে প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ে, তারা বিনামূল্যে বছরের প্রথম দিন ঝকঝকে তকতকে বই পায়, যেই কারণে আজকে কিন্তু শতভাগ ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়েছি আমরা কিন্তু বিনামূল্যে বই তো পড়ার কথা, নতুন বই তো পড়ার কথা, বড় ভাই প্রতিবেশী তাদের কাছে চায় চিনতে বই নিয়ে পড়তে হয়েছে। আবার দেখা যাচ্ছে ৩০ নম্বর পাতার পর ৪০ নম্বর পাতা, মাঝখানে ১০ পাতা নাই, ছিঁড়ে গেছে। আজকে এই যে আমাদের বর্তমান মেম্বার মিজান, সাবেক মেম্বার মোশাররফ ভাই আমার এখানে বক্তব্য রাখলেন, আব্দুর রহিম ভাই, সাত্তার ভাই, আমাদের বাবলু ভাইয়ের ছেলে রিয়াদ, আজকে তাদের যে আবেগ অনুভূতি আমি সেই সকল আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, বিগত ১৫ বছর আপনারা আমাকে আপনাদের পবিত্র মূল্যবান আমানত একটি করে ভোট নৌকা মার্কায় দিয়েছিলেন। আমি এই গ্রামের পাকা রাস্তা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিদ্যুৎ এনেছি, আমাদের সন্তানদের লেখাপড়া ব্যবস্থা করেছি, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানের উন্নয়ন করার চেষ্টা করেছি। আমি দাবি করব না যে আমি সব দাবি পূরণ করতে পেরেছি, কিন্তু আপনারাই সাক্ষী দেন
আজকে 6 নাম্বার ওয়ার্ড বাসে আছেন আপনারাই বলেন বিগত 15 বছরে আপনাদের সন্তান পলক আপনাদের জন্য যতটুকু কাজ করেছে বিগত 40 বছরে কি আমার চেয়ে বেশি কেউ করতে পেরেছে পেরেছে কি তাহলে আমার দুই সাইডে যদি ভুল থাকে তাহলে কি maaf করা যাবে না আমার ভুলের কি কোনো ক্ষমা নাই আছে ক্ষমা আছে আছে আমি কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে ভোট চাই না আমি আপনাদের ভোট এবং সাথে আপনাদের হৃদয়ের ভালোবাসা চাই আপনাদের ভোটের সাথে সাথে কি আমার প্রতি আপনাদের হৃদয়ে একটু ভালোবাসা আছে 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 তাহলে আমি বলবো যে কাজ করে তার কিন্তু ভুল হয় আর যে কোনো কাজ করে না তার কিন্তু কোনো ভুল নাই আমি ফেরেশতা না আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না আজকে আমার আব্দুর রহিম ভাই বক্তব্য রাখলেন একই দিনে তার বাড়ির চারটা পরিবার পাঁচটা পরিবার আগুনে পুড়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে হ্যাঁ আমার পক্ষে হয়তো পাঁচটা বাড়ি করে দেওয়া সম্ভব হয়নি কিন্তু উনিই বলেছেন যে দুই বান টিন 6000 করে টাকা জরুরি ভিত্তিতে দুই বস্তা চাউল আমি যতদূর পারি এটা তার জন্য কিছুই না কিন্তু আমার মানবিক দায়িত্ব যেটা আমি কিন্তু সেটা তার পাশে নিয়ে দাঁড়াইছি এখন আগামী 7 তারিখ মহান আল্লাহ পাক আপনাদের ভোট ভালোবাসা সমর্থনে যদি বিজয়ী করে তাহলে তার পরিবারের পাশে জননেত্রী শেখ হাসিনা কাছ থেকে আরো বেশি অনুদান নিয়ে যাতে তার সহায় হয়ে আমি দাঁড়াতে পারি তার জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি পাশাপাশি পাশাপাশি আমাদের ছোটখাটো কিছু কাজ বাকি আছে হয়তো একটু একটা ছোট কালভার্ট একটা হয়তো মাদ্রাসার একটা ভবন আমাদের মন্দিরের একটা আরচালা মন্দিরের একটা ভবন এই কাজগুলো সামান্য কিছু কাজ যাতে আর পাঁচটা বছর আপনারা দিলে আমি যাতে সুসমাপ্ত করতে পারি তার জন্য দোয়া এবং ভোট প্রার্থনা করে আপনাদের কাছে একটাই অনুরোধ করি শুধুমাত্র আপনারা নিজের ভোটটাই নয় প্রতিবেশী আত্মীয় বন্ধু সকলের কাছে সিংড়ার উন্নয়ন এবং সুশাসনের পক্ষে আপনারা নৌকা মরকায় একটা করে ভোট দিবেন এবং সকলের কাছে ভোট প্রার্থনা করবেন আমি কি আপনাদের কাছে একটা করে ভোট নৌকা মরকায় আশা করতে পারি সবাই ওয়াদা করছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা আগামী নির্বাচনের পর আগামী পাঁচটা বছরে আমার লক্ষ্য শুধুমাত্র উন্নয়ন সুশাসন নয় যেটি আজকে রিয়াদ আফসার ভাই রঞ্জু ভাই আমার এলাকার যারা নেতৃবৃন্দ আছে আলতাফ কাকা বাদশাহ আমাদের এই এলাকার যারা প্রবীণ নেতৃবৃন্দ আছেন যারা বলেছেন যে এই এলাকায় আমার ত্যাগী যারা নেতারা আছে জামশেদ ভাই 2001 সালে নির্বাচন নৌকার পক্ষে করার কারণে তাদের 6 জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে আফসার ভাই 1 নম্বর আসামি ছিলেন আমিও কিন্তু প্রায় 1 ডজন মিথ্যা মামলা আসামি ছিলাম আমি নিজেও কিন্তু আমার কারাবরণ করতে হয়েছে কোনো অপরাধ ছাড়া আপনারা জানেন এই এলাকার উন্নয়ন তো ছিলই না বিদ্যুৎ তো ছিলই না এবং প্রতিটা রাত আমাদের গ্রামবাসীকে ডাকাতের ভয়ে পাহারা দিতে হয়েছে কালীগঞ্জ বাজারে দিনে দুপুরে রাজু মোল্লাকে জবাই করে হত্যা করেছে লতিফ মোল্লাকে স্থাপন দিঘিতে রাজুকে রূপকে দিনে দুপুরে জবাই করে হত্যা করেছে বাদশাকে বামন মারিয়াতে হত্যা করে উল্টা করে গাছের সাথে টাঙ্গা রাখিছে এই এলাকায় কোনো আইনের শাসন বলতে কিছু ছিল না সেই অবস্থা কি আজকে আছে না একটা রাতও কি আমার গ্রামবাসীকে ডাকাতের ভয়ে পাহারা দিতে হয় না আমার মা বোনদের পথ চলতে কোনো বিপদ আছে না কোনো ঝুঁকি আছে না তাই আপনাদের কাছে অনুরোধ করব কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না অনেকেই আছে যারা কাটা ঘায়ে নুনের ছিটা দিবে উস্কানি দিয়ে আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রা শান্তি সম্প্রীতি নিরাপত্তাকে নস্যাৎ করার অপচেষ্টা করবে ভুল ত্রুটি থাকলে আমরা সংশোধন করে
আগামী দিনে এগিয়ে যাব এবং আমি বলেছি আগামী পাঁচ বছর আমার লক্ষ্য উন্নয়ন সুশাসনের পাশাপাশি রাজনীতির একটা গুণগত পরিবর্তন করা এবং নেতৃত্বে একটা বড় পরিবর্তন করা আগামী দিনে যারা জনবান্ধব তাই যাতে জনপ্রতিনিধি হয় তার জন্য আপনাদেরকে সাথে করে নিয়ে আমি পাশে থাকব আগামী দিনে যারা নেতা কর্মীদের মূল্যায়ন করতে পারবে যারা কর্মীদের সুখে দুঃখে পাশে থাকতে পারবে তাদেরকে আমরা সংগঠনের নেতৃত্ব দেব শুধু আপনাদের আমি পাশে চাই এই পরিবর্তনের জন্য প্রয়োজন আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করা আগামী নির্বাচনে 7 তারিখের পর থেকে ছাটাই অভিযান শুরু হবে এই সাতার দিকের মাটি থেকে জনগণ যার সাথে সেই হবে জনপ্রতিনিধি কর্মীরা যার সাথে সেই হবে নেতা এর বাইরে আর কোনো কথা নাই বাকি হাইব্রিড সুযোগ সন্ধানী চিটার বাটপার ছাটাই করে দাও সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও ভাই কে দাঁড়াছে মার্কাটা কি ও ভাই কে দাঁড়াছে মার্কাটা কি ও বোন কে দাঁড়াছে মার্কাটা কি ও বোন কে দাঁড়াছে মার্কাটা কি ও শশি মার্কাটা কি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক নৌকা প্রতীকে আর আগামীকাল 31 তারিখ রবিবার বিকাল 3টার সময়ে সিংড়া গলিয়া প্রস অনার্স কলেজে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র HM খায়রুজ্জামান লিটন ভাই উনি আমাদের নৌকার পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সবাইকে দাওয়াত সবাই মিছিল স্লোগান সহকারে কালকে আমরা সিংড়াকে মুখরিত করব লিটন ভাইকে স্বাগতম জানাব ধন্যবাদ